আসসালামু আলাইকুম রংডং এইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির ব্রেকিং নিউজ বাংলাদেশি সহ পনেরো হাজার তিনশো পাঁচ প্রবাসীকে ধরে নিয়ে গেল সৌদি পুলিশ সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুর ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে থাকা সকল অবৈধ প্রবাসীরা সতর্কতার সাথে চলাফেরা করুন আর যদি সম্ভব হয় যারা হুরুপ জড়িত কারণে অবৈধ হয়েছেন তারা দ্রুত বৈধ হয়ে যান কারণ সৌদি আরবের যে প্রবাসীরা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে ধরতে এবং সৌদি আরবকে অবৈধ প্রবাসী মুক্ত করে ঘরে তুলতে প্রতিনিয়ত অভিযান জোরালোভাবেই চালাচ্ছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযানে মূলত যে প্রবাসীরা সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত নীতি আইন লঙ্ঘন করে অবস্থান করছে তাদেরকেই আটক করা হচ্ছে পুলিশের অভিযান চালাকালে প্রবাসীদের ইকামা খুব বেশি চেকিং করে দেখা হয় যাদের ইকামার মেয়াদ শেষ যারা পেশার বাহিরে কাজ করছে কিংবা যাদের ইকামা নেই তারাও বেশি আটক হচ্ছে আজ সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে শুধুমাত্র গত এক সপ্তাহে অবৈধভাবে অবস্থানকারী পনেরো হাজার তিনশো পাঁচ প্রবাসীকে আটক করেছে সৌদি পুলিশ জানা গেছে আটককৃতদের মধ্য থেকে গত পনেরোই ডিসেম্বর থেকে একুশ ডিসেম্বর এই সাত দিনে এ সকল অবৈধদেরকেই আটক করা হয়েছে এদের মধ্যে আবাসন নীতি বা ইকামা আইন বঙ্গের দায়ে আটক হয়েছে আট হাজার আটশো জন শ্রম আইন বঙ্গের দায়ে আটক হয়েছে দুই হাজার পাঁচশো চুয়ান্ন জন আর সীমান্ত নিরাপত্তা বিধি আইন বঙ্গের দায়ে আটক হয়েছে তিন হাজার নয়শো পঁয়ত্রিশ জন তাছাড়া গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন স্থানে আটক থাকা প্রবাসীদের মধ্য থেকে বারো প্রবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সাথে অবৈধ প্রবাসীদেরকে পরিবহন ও আশ্রয় প্রদান করার অপরাধে আরও উনিশ জনকে আটক করা হয়েছে এই উনিশ জনের মধ্যে সৌদি আরবের নাগরিক এবং বৈধ প্রবাসী রয়েছেন বলেও খবর পাওয়া গেছে সৌদি জাহাজাদের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে যাতে করে অবৈধ কোনো অনুপ্রবেশকারীদেরকে কোনোভাবে সহায়তা না করা হয় বিশেষ করে পরিবহন না করা হয় আশ্রয় প্রদান না করা হয় এবং কাজে নিয়োগ দেওয়া না হয় তারপরেও যারা এ সকল অবৈধদেরকে কোনোভাবে সহায়তা করছে তাদেরকে সর্বোচ্চ দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ পনেরো বছরের জেল প্রদান করার আইন রয়েছে তাই সৌদি আরবে থাকা সকল অবৈধ প্রবাসীরা সতর্কতার সাথে চলাফেরা করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে